হ্যালো ভিওর্স এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল হলো এইচ পি ডিজাইন জেড জেড সিক্স এই প্রিন্টারে আপনি ম্যানুয়াল আইপি কীভাবে কনফিগারেশন করবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো ভিওয়ার্স ভিডিওটি যদি সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমরা এবার কন্ট্রোল প্যানেলে গিয়ে নেটওয়ার্কে গিয়ে সেটিংসে যাব এবার আমরা নেটওয়ার্কে ক্লিক করবো কি গাওয়াই ক্লিক করি মডিফাই কনফিগারেশন আমরা তে ক্লিক করব এবার আমরা আইপিবি ফোর সেটিংসে করব দেখেন উপরে কনফিগার মেথড ম্যানুয়াল আছে আমরা সাধারণত আমাদের ডিএসসিপি করা থাকে তো আমরা ডিজাইন জেটে যখন আইপিগুলো আমরা বসাবো তখন আমরা অবশ্যই ম্যানুয়াল করে নেব এক্ষেত্রে আপনার ডিজাইন জেড অন অফ হওয়ার পরে আইপি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমরা ম্যানুয়াল সেটিং করে অ্যাপ্লাই করব এবার আমরা ম্যানুয়াল সেটিংসে যাব এখানে দেখেন আইপি অ্যাড্রেস ও একটা আপনার ডিএসসিপিতে একটা পেয়ে গেছিলো তো এটাও যদি আমরা রাখতে চাই রাখতে পারবো আর না হয় আমরা যদি এন্ট্রি করতে যাই তাহলে সেক্ষেত্রে ওইখানে ক্লিক করে। আপনার কীবোর্ড চলে আসবে আমরা কিবোর্ড থেকে আইপিগুলো বসে দিব এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমাদের দেখেন সাকসেসফুলি চেঞ্জ মানে আমাদের আইপিটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমরা এইচপি ডিজাইন জেড জেড সিক্সের আপনার কানেকটিভিটিতে গিয়ে আপনার আইপি ম্যানুয়াল কনফিগারেশন করতে পারবো তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন